এবার ভরা মৌসুমেও চালের দাম অস্বাভাবিক বেড়ে যায় বাজার নিয়ন্ত্রণে বেসরকারি খাতে দশ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি শুল্ক সাড়ে বাষট্টি শতাংশ থেকে দু দফায় কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনে সরকার জি জি ভিত্তিতে আরও আট লাখ ত্রিশ হাজার টন চাল ও গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিদিনই বাজারে নজরদারি চালাচ্ছে বিভিন্ন সংস্থা তারপরও হাতছাড়া দামের লাগাম শনিবার মোহাম্মদপুর টাউন হল খুচরা বাজারে গিয়ে দেখা যায় দেদার্সে বিক্রি হচ্ছে মিনিকেট চাল প্রতি কেজি দাম পড়ছে মানভেদে সত্তর থেকে আশি টাকা আটাশ চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে বাউান্ন টাকায় দুই কেজি 140 টাকা দাম বেশি অল্প নেই অল্প খাই করতে মানে নয় কমতিও না একভাবে আছে আবারও বাট্টা শুরু করেছে আটা ময়দার বাজার সপ্তাহ ব্যবধানে দুই কেজির প্যাকেট যত আটার দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায় 8 টাকা বেড়ে 148 টাকায় বিক্রি হচ্ছে লালা আটা দুই মাস যাবত এই গ্রুপ কোম্পানিগুলি আটা ডেলিভারি না বলতেছে গোম নাই ভোজ্য তেল নিয়েও ভোগান্তির শেষ নেই ক্রেতার গত সোমবার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয় পাঁচ দিন পর বোতলের গায়ে একশো টাকা রেট লেখা তেল বাজারে ছাড়ছে মাত্র একটি প্রতিষ্ঠান পুরনো রেটের তেল নতুন দামে বিক্রি নির্দেশনা দিয়েছে আর একটি আগের রেটের মালটাই আর কি নতুন রেডে কোম্পানি ধরায় দিয়ে গেছে তো সেই সুবাদে আমাকেও এরা ওই নতুন রেডেই আর কি দিছে পাঁচ লিটার আটশো ষাট টাকা পাইকারি রেট চারটা পাঁচটা কোম্পানি আছে যারা ওরা এখনো প্রোডাক্ট দেন শুধু একটা কোম্পানি অ্যাভেলেবেল দিচ্ছে এটাই আমরা বিক্রি করতেছি এদিকে কেজিতে ছয় টাকা বাড়ানোর পর উৎপাদক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে চিনির সরবরাহ বাড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন ডিলাররা শুভ খান সময় সংবাদ ঢাকা